দেশে মহল্লা সংক্রমণ কি শুরু হয়ে গেছে স্বাস্থ্যমন্ত্রক স্বীকার না করলেও মন্ত্রকের একটি নির্দেশিকায় এই প্রশ্ন উঁকি দিয়েছে আংশিক কমিউনিটি আক্রমণের কথা জানানো হয়েছে যদিও স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব সোমবার জানিয়েছেন ভারত দ্বিতীয় থাপি রয়েছে এখন স্থানীয় সংক্রমণের স্তরে রয়েছে দেশে এখনই সংক্রমণ সাড়ে বারোশো ছাড়িয়ে যাচ্ছে মৃত্যুও তিরিশের কোটা পেরিয়ে গেছে তবে ভারতে করোনা পরীক্ষা অনেক দেশের তুলনায় পিছিয়ে সংক্রমণ হয়েছে কিনা পরীক্ষা না হলে কি করে বোঝা যাবে যদিও এর উত্তর মিলছে না চিকিৎসার পদ্ধতি সম্পর্কে একটি এস পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে তাতে পরিষ্কার বলা হয়েছে দেশে করোনা মহামারীর এসওপি প্রযোজ্য যেখানে সন্দেহভাজন রোগীকেই আইসোলেশনে রাখতে হবে এই এসওপি ইঙ্গিত দিচ্ছে অজ্ঞাত উৎসের সংক্রমণ দেখা যাচ্ছে সীমায়িত হলেও ধারণা আতঙ্ক যাতে না ছড়ায় সেই কারণেই তা প্রকাশ্য ঘোষণায় নারাজ তারা বিশেষজ্ঞদের আশঙ্কা ভারতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে তবে রোগ নির্ণয়ে পরীক্ষা কম হওয়া নিয়েই বিশেষজ্ঞরা বেশি চিন্তিত কারণ সুপ্ত সংক্রমণ থেকে যাচ্ছে পরীক্ষা না হবার ফলে তাদের এও অভিমত মহামারী ঠেকানোর মতো চিকিৎসা পরিকাঠামো নেই ভারতে রিপোর্ট চ্যানেল